কদিন আগে বেশ ঘটা করে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র 25 বছর বয়সেই বিশ্বকাপ থেকে শুরু করে যা যা অর্জন করেছেন এমবাপ্পে, তা হয়তো অনেক ফুটবলারের সারা জীবনের স্বপ্ন। এবার এই বয়সেই ক্লাবের মালিক হতে যাচ্ছেন এমবাপ্পে। খবর লা প্যারিসিয়ানের। ফ্রান্সের ক্লাব ফুটবলে দ্বিতীয় স্তরে দল কায়েন 2 কোটি ইউরোর বিনিময়ে এই ক্লাব কিনতে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। পুরো মালিকানা না পেলেও এই অর্থের বিনিময়ে 80% বেশি শেয়ারের মালিক হতে পারবেন এমবাপ্পে। গেল মৌসুমে লিগ টুতে পয়েন্ট তালিকায় 6 নম্বরে ছিল কায়েন। ফ্রান্সের তারকা এনগোলো কন্তে এই ক্লাবে 2013 সালে যোগ দিয়েছিলেন। এবারের ইউরোতে দুর্দান্ত খেলা কন্তে এই ক্লাবে 2 মৌসুমে খেলেছেন 75টা ম্যাচ। জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সেখানে তার গোল ছিল 4টি। কায়েন প্রতিষ্ঠিত হয় 1913 সালে। অবশ্য মালিক হতে যাওয়া এই ক্লাবে খেলতে পারতেন এমবাপ্পে নিজেও, তবে 2013 সালে তিনি কায়েনে যোগ না দিয়ে যোগ দেন মোনাকোর একাডেমিতে। সেখানে খেলেন 2017 সাল পর্যন্ত। এমবাপ্পে অবশ্য এখন খেলবেন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। নানান নাটকের পর অবশেষে নিজের স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দিয়ে শেষ করেছেন সব আয়োজন। এবার অপেক্ষা কবে রিয়ালের জার্সিতে মাঠে নামবেন এমবাপ্পে। বলা হচ্ছে উইফা সুপার কাপের ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নামবেন ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা এমবাপ্পে। যদি এই ম্যাচে তাকে দেখা না যায় তাহলে অপেক্ষা করতে হবে লা লিগা মৌসুম শুরু হওয়া পর্যন্ত। রিয়াল 2024-25 মৌসুম শুরু করবে মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। 18 আগস্ট হবে সেই ম্যাচ। তাহলে সেই ম্যাচেই হয়তো এমবাপ্পেকে দেখা যাবে রিয়ালের জার্সিতে। রেজাউল করিম, কালবেলা।